মোরা মগো বরিশালের ছয় মাইল বিখ্যাত সায়ের দোকান ম্যাজিক সায়ের পয়েন্টে চা খাইতে যাইতে এসে তার হেই খুশিতে মোর মাইয়া কালে বেমালা সুন্দর এক ডান্স দিয়ে দিয়েছে তার হেহিন দিয়ে মোরা আবার বজন গরু নদী মিষ্টান্ন ভান্ডার আছে না নতুন লেবা ধেহে নিয়ে বেজন তার আজকে হারাদিন মোরা কি কি হরমো হেই করলাম মেঘলাকে শেয়ার হরমো তার বেমালা মজা পেবেন আজকের ভিডিওটা বজন মোর দাদরা বুয়া স্কিপ করবো না করলো মোরও দেখতে পেবেন বেমালাকে সুতরাং আসসালামু আলাইকুম দাদরা বুয়া আফুরা ভাইয়েরা হগলি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে হগলি ভালোই আছেন শীতকাল যেহেতু আইয়ে পড়ছে দিনটা কোলো বেমালা ছোট্ট দেখা যায় কি কোনো কুলপাও যায় না কোন কাল আজে রাত্রির হয়ে যায় তার অন্ধকার হয়ে গেছে হ্যাঁ কোনো কথা না মোরা সন্ধ্যাকাল আকাল মেলা করছি যে চায়ের দোকানে যেমন চা খাইতে তার এই হই না মোর মাইয়া কালে বেমালা খুশি হয়ে গেছে তার বরিশালের ছয় মাইল যাইতে এসি এই দেখেন কইতে কইতে গুলো চললে এসে ম্যাজিক চায়ের পয়েন্টে তার এই হিন্দে যে কালে রাস্তার দিয়ে গেলাম না বেমালা ঠান্ডা লেগে গেছে বোঝেন এমনি দেখা যায় কি ঘরের ভিতর ওরম করে ঠান্ডা লাগে না তার যে কালা বাইরে যায় কিংবা এরম করে একটু যাই বোঝেন ভিতরের দিকে ঢুকি হে কালা গুলো শীত লেগে যায় তার কাল শীত তার মোর ধারে মনে হলো যে শীতকাল আই পড়ছে তার হ্যাঁ কোনো কথা না কইতে কইতে যেহেতু ম্যাজিক চায়ের পয়েন্টে আইয়ে পড়ছি দোকানটা মুই একটু আম্মেকে ঘুরে ঘুরে দেখাই দিয়েছে মগো বরিশালে এর চায়ের দোকানটা কলো বেমালা বিখ্যাত এখন তমে যারা যারা আহেন নেই হেরা কলো চাইলে সুন্দর করে চললে যেতে পারেন এই মামার কলো এক পেজও আছে পেজটা আমি মেনশন করে দিই মোহনে ওনাদের পেজে ঢুকে আমরা দেখতেও পারেন ফলো করতে পারেন কিংবা এই দোকানে যারা বরিশালে ঘুরতে যাবেন টুরিস্ট বুঝছেন হেরা কলো যাইতে পারেন কিংবা বরিশালে যারা থাকেন এখনও জান নেই দোকানটা হেরা কলো যাইতে পারেন কিংবা অন্যান্য জেলায় যারা আছেন বরিশালে ঘুরতে যাইতে চান হেরা কলো একবার হইলে এহেন আইতে পারেন এই মামার চায়ের বৈশিষ্ট্যটা আমি আমাকে একটু বললে দিতেছি দুধের হরগুণা প্রথমে উঠেইবে এরপরে কলে সুন্দর করে দুধ দিয়ে বোঝেন একটা গরুর অরিজিনাল দুধ দিয়ে চাটাগুলো বানিয়ে থে যারা কিনা অরিজিনালি চা খর বোঝেন যারা কালে চা খাইতে বেমালা ভালো পান দেখা যায় কি চা তো বেমালা স্বাদেরই হইয়ে থাকে বেমালা জায়গায় ওই কফি পাউডার দিয়ে বোঝেন পাউডার দুধ দিয়ে বেমালা স্বাদ করিয়ে থাকে তার এহেনে কোলো অরিজিনালি গরুর দুধটে জাল দিয়ে দুধের হরটা ঘন করিয়ে তার চাটাগুলো দেবে ২০ টাকা করে প্রত্যেক কাপ আর এই যে ১৫ টাকা করে বাড়ি গুণা তার বাড়ি গুণার ভেতরে দেবে না হইলে নাড়ু বোঝেন ওই একে যদি ওই চাউলের গুঁড়ো করে দেয় তো তাহলে সাতু বলা যায় তো তার সাতুর নাহান শেপ করিয়ে না হইলে নাড়ু দেবে বোঝেন এরপর চাউলটা কল ভাজ্য দেবে বাদাম দেবে তিল দেবে এই আমরা প্রথমে হুদে হুদে খাইবেন রোহনও দেবে বোঝেন রোহনটাও খাইবেন তার ইয়ে হুদে হুদে খাইয়ে এরপর চাট একটু খাইবেন ওরম করে মাওয়াই যাওয়াই খাইবেন বোঝেন তার এই দেওয়ার লেগে করলে এই দোকানটা বিখ্যাত তার বাড়ি গুণা হইলে প্রত্যেক বাটি ১৫ টাকা করে আর ওই চা গুণা ২০ টাকা করে কাপ বোঝেন মোরা হাগলদিতে যাইয়ে প্রথমে এক কাপ এক কাপ করে অর্ডার দিয়ে দিছি চা এরপরে কলো ওই বাড়ি গুণা প্রত্যেকের বোঝেন এক কাপ চা লাগে এক কাপ বাড়ি এরম করে অর্ডার দিয়ে দিছি মোরা আবার যাইয়ে করছে কি বেমালা স্বাদ লাগছে পরে মোরা আবার পার্সেল লইয়ে লইছি এই চাল ভাজা এরপর সাতু বোঝেন ও সমস্ত জিনিস তার এই যে চায়ের কাপটা কেমন হবে আমরা যাইয়ে খাইবেন আমি একটু দেখালাম প্রত্যেকটা চায়ের ভিতরে মন করে বোঝেন দুধের হরগুণা পাইবেন আর মুখের ভিতরে যে কালা দেবেন চাটা এমন স্বাদের লাগবে উনি এককালে দেখা গেছে কি পাঁচটা ড্যাগ দুধ ভরছে ভরে চা করে একটু জাল দিতে আছে কি পরিমাণে যে মাশাল্লাহ দিলে ব্যস্ত কি নিয়ে হয় মামাটার হাইয়া মেরা না দেখলে কোনো বুঝতে পারবেন না আরেকটা কথা না বললি না মামার ব্যবহারটা কোনো অমাহিক ভালো বলছেন তার এই দেখেন মুখে কোনো চা দিয়ে দিছে মো চা খাইতে পারতেছি না কিরবেন নিয়ে পারতেছি না মুই এবার ঠান্ডা করে রেখেছি যে কোনো খাওয়ানো লন মুই একেলে ঠান্ডা করে রেখে হেলে গেলো চাটা খাইতে পারতেছি না চাটা ঠান্ডা হয়ে গেছে এখন মুই খাইতে আসি তার মোর মাই এবার টেবিলের উপর বইয়ে বইয়ে বলতে আসলো কি এই দোকানের চাটা বেমালা ভালো হেই এবার ওই মামা শুনছে বোঝেন শূন্য মোর মাইয়ের এগুলো আবার বলতে এসে কি ওর ধারে এই মামনির ধারে বেমালা ভালো লাগছে চা ওরে মুই এক কাপ ফ্রিতে খাও মুসা বোঝেন এই বললে মামা আবার ওকে এক কাপ চা গুলো ফ্রিতে খাইছে তার গুড়ে গাড়া মানু ওকে আর খাইতে পারে তার মামা যে ভালোবেসে ওরে দেশে এই তো বড় কথা কথা বোঝেন ব্যবহারও ভালো চায়ের স্বাদও ভালো দামে কম মানে কলো বেমালা ভালো চায়ের দোকানের পরিবেশটা আমরা যদি গ্রামীণ ফিল নিতে চান বেমালা সুন্দর একালে হাবির রাস্তাটার পাশে এরম করে যাইবেন বইবেন ঠান্ডার ভিতরে একালে চাটা দেখবেন দেখে দেখে খাইবেন আর ফিল করবেন মোরা এক কাপ নিয়েছিলাম মোরা পেট থেকে গেলো আবার দুই হেন করে নিছে বলছেন দুই কাপ করে রেখে খাইছি এই যে ম্যাজিক চায়ের পয়েন্টে মোকে চা খাওয়া ইয়ে গেছে বেমালা এনজয় করলাম সুন্দর করে সন্ধ্যারা এখন মোরা চললে যাম বোঝেন তার চায়ের দোকান দিয়ে চা খাইয়ে মোরা এখন চললে যেতেছি নতুন লেবাদ মিষ্টি খাইতে যাম বোঝেন তার মিষ্টি যে খাইছে মোরা ভাবলাম কি মিষ্টির দোকানে বইয়ে কত রুইবার মিষ্টি খাইতে পারবো তার মোরা মিষ্টি বেমালা করে লইয়ে যে বাড়তে যাইয়া খামো হন তার মোর ধারে মিষ্টির দিনে যাইয়ে যাইয়ে বেশি ভালো লাগে হেইয়া ইস আমি ধারে শেয়ার করবো তার কোথায় এই মিষ্টিগুলো আমরা পাইবেন হেইয়া মুই আমি গলাকে শেয়ার হম তার এই যে রসগোল্লাগুনো দেখতে পাইতে এসে এই রসগোল্লাগুনো আমরা চাইলে কলো পার পিস অনুযায়ী কিনতে পারবেন কিংবা আমরা যদি যান তাহলে কলো কেজিতেও কিনতে পারবেন আমি গো ইচ্ছা তার এহেনে কলো যে রসগোল্লাগুনো ১০ টাকা পার পিস আল হে বোঝেন তার অনেক জায়গায় আবার ইয়ে ১৫ টাকা করে ওগুলো মগো বরিশালের যে রসগোল্লাগুনো মোর ধারে মনে হয় কি কোনো হানে যাই এই রসগোল্লার না হান স্বাদ পেনে বোঝেন মিষ্টি একটু কম খাই এরপরেও এই মগো বরিশালের মিষ্টিগুনা বেমালা স্বাদের হয়
তার হ্যাঁ কোনো কথা না। এরপরে যে এনেছে দধি গুণা বোঝান, দধি মুই এমনি তো খাই না বললে চলে, কিন্তু মগো বরিশালের যে হাঁড়ির বোঝান ঘাড়ো ঘাড়ো রঙের যে দধিটি হয় না একটু মিষ্টি না বেশি হয়, এই আমার ধরে বেমালা ভালো লাগে। তার অন্যান্য যে মিষ্টিগুনা দেখতে পেতেছে না এমুই একটাও খাই না, তার রসগোল্লাটা এবার দেখা যা গেছে কি বরিশালে যাইয়ে তার নাস্তার লাগে খাইছিলাম, ওর ধরে বেমালা ভালো লাগছে। আর এইয়াকে বলা হয় মালাই সব বোঝান, মালাই সব এই আমি পার্সেল নিয়ে নিতেছে হগল কিছু যে বাড়তে যে এখন এই একালে দুধ দিয়ে বোঝান ঘন দুধের ভিতরে একালে দুধের সানা সানা করিয়ে তার মা ওই যে ভিজেছে মালাই সবটা বেমালা স্বাদের এই মিষ্টিটাই কলো মুই বেমালা পছন্দ করিয়ে খাই। যেহেতু মুই এই মিষ্টিটা বেমালা পছন্দ করিয়ে খাই সেহেতু আমি ভাবলাম কি এই মিষ্টিটা 2 কেজি লইয়েছে, আর অন্যান্য যে মিষ্টিগুলো আছে হগলগুনা দেখা যাবে কি যে নিমু হানে তার মিলিয়ে গেছিল 1 কেজি 1 কেজি করে নিমু, তার এটা 2 কেজি নিতে এসে ওই যে মুই একটু বেশি ভালো পাই একটু বেশি খাম কথা বোঝেনি, না হলে তো ভাগেই পাওয়া যাবে না, যদি 2 কেজির কম নেই তাহলে কি আর পাওয়া যাবে কম দিয়ে। তার বেমালা সফট আর মুলাম বোঝান, তার 1 বক্স দিয়ে দিস আর 1 বক্স রেডি করতে আসে, এই মুখের ভিতরে দিলে তুলন মিলিয়ে যাবে বোঝান। তার উনি এবার দেতে এসে দিয়ে দিয়ে মাপজোক করতে এসেছিল কতটুকু ইয়ে হয়েছে, তার আশায় বেশি হইয়া দেখতে এসেছিল। তার এই গরু নদী মিষ্টান্ন ভাণ্ডার দোকানে গেল হাম উনাদের ব্যবহারটা ভালোই আল হে, তার যে ইয়ে সমস্যাটা বাজছে হি একটু কইয়ে দিতে এসে কথাটা হয়েছে কি ওই দেখা গেছে কি মুই তো হন মোর একালে সুন্দর করে বুঝাইয়ে দিয়েছে কতটুকু মিষ্টি নিছি কুন্ডা কেরম নিছি তার দাম কত আইসে হগল কিছু মুই মোরে বুঝাইয়ে দিছে, তার মুই হইয়ে লইয়ে বাড়তে চলিয়েছে, তার বাড়তে হওয়ার পর মোর ধারে যাইয়ে মনে হয়েছে মিষ্টি কম কম লাগছে বোঝান, যে ইয়া অন্যান্য মিষ্টিগুনা যে ইয়ে যত পিস বলছে হি এর তিনি একটু কম পাইছে একটু সমস্যা সমস্যা লাগছে, তার কিল্লুই গরম লাগছে কিংবা উনি কিল্লুই গরম করছে হ্যাঁ আমি বুঝতে পারিনি, ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত হইয়া তুমি বলতে পারি না, হের লিগে মুই হরম করিয়া কইলাম না, তার যাই হোক ব্যবহারটা ভালো হলে কিন্তু মিষ্টিটা বোঝান ওই যে পরিমাপে কিংবা ওই যে পিস দেখলাম ওই হিসাব করে নিলাম না কম দিছে এই একটু সমস্যা হয়েছে, তার জানি না উনি ভালো জানে কি লিগে ওরম হয়েছে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভুল করিয়া নাকি বুঝছে হ্যাঁ মুই জানি, তার যাই হোক মুখে মিষ্টির প্যাকেটগুলো করিয়া দিছে এহেন দেখলো দধি দিয়ে দিছে, মুই 2টা দধি নিয়ে নিছি এই দধিগুলো মোর বেমালা ফেভারেট, তার যাইয়া যাইয়া মোর বেমালা ফেভারেট হইয়া মুই দুই হেন করে নিই বোঝান, তার এহিন দিয়ে আবার এই যে এহেন বই বিয়ে খাইবে তো হের লেগে আবার এই রসগোল্লাগুনো পিরিজে কেটে দেয় পিস হিসাব করিও করলো ব্যাস একালে বেমালা গরম আল হে রসগোল্লাগুনো। কেউ যদি মগো বরিশালে আহেন কিংবা এখনও জানেন না যে মগো বরিশালে আইয়া কোথায় যাবেন কী খেয়ে যাবেন, হ্যাঁ রাখলো মোর আজকের ভিডিওটা দেখলে দেখে একালে উপকৃত হইতে পারেন, সব কিছু নেওয়ার পর মোর ধারে মনে হলো কি নর্মাল মিষ্টিও নিয়ে নিই কিংবা যদি এই না নিই বোঝেন যে ইয়ে নিছে ওই সমস্ত মিষ্টিগুলো তো মোর বেমালা পছন্দ কথা বোঝেনি ওই এর উপর আবার ভাগ চালাইবে, তার ইয়ে নিয়ে অন্যান্যরা ইয়ে খাইবে না মুই একটু ওইগুলো বেশি বেশি খামো হ্যাঁ, তার হেয়ে কথা এক কোনো কথা না ইহিন দিয়ে আবার কালা সাদা মিলিয়ে নিলাম হগল মিষ্টিগুলো নেওয়া হইয়ে গেছে, এরপরে মুই আবার ভাবলাম কি ওই লইয়ে নিই বোঝেন মিলিয়ে চলে লইয়ে নিলাম, এখন উনি আবার হিসাব করতে আসলে কত টাকা বিল আইসে কিংবা কী আসে বিষে এই হিসাব টিসাব করিয়ে বলার পর দেখা যাবে কি দাম দিয়ে এরপর মোরা চলে যাব, তার এই যে গরু নদী মিষ্টান্ন ভাণ্ডার এহেন কলো আমরা আইলে আইত পারে। যারা যারা অন্য জেলা হইতে আইবেন মগো বরিশালে কোথায় যাবেন না যাবেন হারা তো জানেন না ম্যাজিক চায়ের পয়েন্টগুলো চা খাইতে যেতে পারে, এছাড়াও কোথায় কোথায় ভালো ভালো খানলন পাওয়া যায় কিংবা কোথায় কোথায় ঘুরতে যাবেন সে সমস্ত লইয়ে গেলো মুই বরিশালের বেমালা ভিডিও করছি, তার যারা যারা আজকে মোর নতুন এই ভিডিওটা দেখতে এসেন হেরাকুলো চাইলে মোর ভিডিওগুলো দেখতে পারেন মোর পেজে ঢুকে আগের ভিডিওগুলো ফলো করতে পারেন, তাহলে এগুলো বরিশাল সম্বন্ধে আমরা বেমালা কিছু জানতে পারবে। তার দেখা যায় কি অন্যান্য সময় মোরা বাইরে গেলে এককালে আলিজালি যত সমস্ত খানলন আছে স্ট্রিট ফুড হইতে শুরু করে বোঝেন ভাজা পড়া হকল খানলন খেতে, তার আজকে মুই ভাবলাম কি মিষ্টান্ন খাবার ঠাবার লইয়ে বাড়তে চললে যে আরামে খামো না, তার এই দেহান হগল কিছু লইয়ে লিছে টাকা পয়সা দিয়ে দিছে এখন কলো বাড়তে চললে যেতে আসে, তার এই আলহে মোর আজকের ভিডিওটা মোর দাদুকে বুয়োকে ধরে ভালো লাগলে কলো ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, তার আজকের মতো বিদায় নিতে এসে হগলি ভালো থাকবেন সুস্থ থাকবেন মগলিকে দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।